জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। আজকের প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন, আজকের প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন। মণিপুরে বহুমুখী হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের শিক্ষা মিছিলে দলে দলে যোগ দিন। মণিপুরের বর্বরোচিত ঘটনার প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিকেলে বহরমপুরে বিক্ষোভ মিছিলে সামিল হন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি ও জেলা তৃণমূল সভাপতি শামনী সিংহ রায়, শুনে নেওয়া যাক। বিষয়টা হচ্ছে, দীর্ঘ 80 দিন ধরে মণিপুরের যে সন্ত্রাস চলছে, মেইথি সম্প্রদায়ের সঙ্গে কুফি সম্প্রদায়ের যে লড়াই, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী নিশ্চুপ। আমরা ধিক্কার জানাই, আমরা প্রতিবাদ জানাই, তাই সারা মুর্শিদাবাদ জেলা ব্যাপী আজকে আমরা রাস্তায় নেমেছি মণিপুরের এই ঘটনাকে ধিক্কার জানিয়ে। নরেন্দ্র মোদী আজকে পশ্চিমবঙ্গে হতো দেখবেন একটা সাধারণ ইস্যু, সেটা তুলে ধরতো ওখানে, মিডিয়াওয়ালারা একবার কাঁপিয়ে দিত ওখানে একবার। পশ্চিমবঙ্গ নাকি 356-55 যাবে, 10 কোটি 11 কোটির রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে হচ্ছে আইনের শাসন একবার সুরক্ষিত 12 বছর ধরে মমতা ব্যানার্জি লিডারশিপে মুখ্যমন্ত্রিত্বকালে। আর ঠিক 32 লক্ষ পপুলেশনে নরেন্দ্র মোদীর স্টেট যেখানে আছে, সেখানে নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রী আছে, প্লাস নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, একই লাইনে আছে। ওই যে বলে না ডবল ইঞ্জিন সরকারের, ডবল ইঞ্জিন সরকারের হচ্ছে ফলটা অলরেডি হচ্ছে এস্টাবলিশ লোকের কাছে কি বর্বরোচিত আক্রমণ চলছে।